ঘুম সরে গেছে না? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এরকমই করতে, এখানে যেরকম ডেমো আছে ওদের দেওয়া, এটা তো ডেমো, সেম এরকমই করতে চাচ্ছি। আচ্ছা, এই কাজটা করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, ই কমার্স প্লাগিনগুলো আছে এগুলো ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এগুলো অ্যাক্টিভ করলে আসলে আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, যার সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আসছে, দেখছেন? ই কমার্স প্লাগইনটা, ই কমার্স প্লাগইনটা ইনস্টল করার কারণে এরকম আসছে। এখন বলছে ই কমার্স প্লাগইনটা তুমি ইনস্টল করছো করছো, ভালো করছো, সেজন্য কিছু হালকা পাতলা সেটিং আছে, সেটিংগুলো করে নিতে হবে। আপনি যদি সেটিংগুলো না করতে চান তাও সমস্যা নেই, এক্ষেত্রে নট নাও করতে পারেন, সমস্যা নেই। তার কোনো কাজে আপনি বললেন যে না এখন আমি করবো না, এখন তারপরে যদি আপনি ধরেন যখন মনে চাইলো যে না এখন আমার করার দরকার, সেক্ষেত্রে এখানে গিয়ে রান দ্য সেট আপ উইজার্ড ক্লিক করলে আবার এরকম চলে আসবে, ঠিক আছে? এখানে গিয়ে আপনি বললেন লেটস গো, এখানে বলছে যে এই প্লাগইনটার জন্য কয়েকটা পেজ লাগে, ডিফল্ট পেজ, এই পেজগুলো লাগবেই প্লাগইনটা বানানোর জন্য, এই প্লাগইনটা দিয়ে কাজ করার জন্য। যেমন হচ্ছে শপ পেজ, কার্ট পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ। আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে পেজগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, এখন অটোমেটিক্যালি পেজগুলো বানায় ফেলবে ই-কমার্স প্লাগইনই। আচ্ছা, তারপরে আপনাকে বলা হচ্ছে হোয়ার ইজ ইউর স্টোর বেসড, তোমার স্টোরটা কোথায়। আপনি যদি বাংলাদেশ দিতে চান, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের কোন জেলা সেটাও দিতে পারবেন। এখানে লেখেন BANG বাংলা, এখানে বাংলাদেশ সিলেক্ট করা যাবে না, এক্স্যাক্টলি বাংলাদেশের কোথায়, বাগেরহাট, ভোলা, বগুড়া, চাঁদপুর, চিরাগং, কুমিল্লা, কক্সেস বাজার, ঢাকা, ঠিক আছে? আপনি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন, জামালপুর, যশোর, নোয়াখালী, খুলনা, বরিশাল, ঠিক আছে? ধরেন দিলেন ঢাকা, যেহেতু আমরা ঢাকা আছি এখন, নাকি? এখানে অটোমেটিক্যালি চলে আসছে হুইচ কারেন্সি উইল ইউ স্টোর ইউজ, তোমার স্টোরে কোনটা তুমি ইউজ করবে, টাকা, যদি টাকা ইউজ করছেন টাকা ইউজ করবেন, আবার যদি চান আপনি টাকা ইউজ করবেন না ডলার ইউজ করবেন, ডলার ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এবার এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো মানে ওয়েট আছে, সে সমস্ত প্রোডাক্টের ওয়েটগুলো কিসে আপনি কাউন্ট করবেন, গ্রামে, কেজিতে, না পাউন্ডে, নাকি আউন্সে, এটা এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? ধরেন কেজিতেই থাকলো, যেগুলো ডাইমেনশন আছে, ডাইমেনশন তো বুঝি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সেগুলোতে কী করবেন আপনি, ইঞ্চিতে দিবেন নাকি মিটারে, সেন্টিমিটারে, কিসে, তা সেন্টিমিটারে করে দিলেন আপনি। আচ্ছা, এবার ওকেতে ক্লিক করেন, এগুলো পরে চেঞ্জ করা যাবে, আবার এগুলো দিয়েই মানে একদম ফাইনাল না। এবার বলা হচ্ছে উইল ইউ বি শিপিং প্রোডাক্ট, মানে ইয়েস আই উইল শিপিং ফিজিক্যাল গুড অর কাস্টমার, আমি শিপিং অ্যাড করতে চাচ্ছি সেগুলো প্রোডাক্টগুলো ফিজিক্যাল প্রোডাক্ট, লাইক যে কোনো যে প্রোডাক্টগুলো আপনার ভার্চুয়াল বা কী বলে ভার্চুয়াল প্রোডাক্টের মধ্যে, যেমন মনে করেন একটা থিম, একটা ইমেজ, এগুলো তো একটা অথবা একটা মুভি, মুভি ভার্চুয়াল যেগুলো ডাউনলোড করে কেনা যায় আর কি, এরকম না, ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো ধরেন আপনার পৌঁছায় দেওয়া লাগে আর কি, এইগুলোর ক্ষেত্রে শিপিং চার্জ লাগবে একটা। আচ্ছা, উইল ইউ বি চার্জিং সেল ট্যাক্স, ট্যাক্স যদি আপনি অ্যাড করতে চান, ইয়েস। এখন যদি প্রোডাক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভ্যাট কত পার্সেন্টেজ, 15% অটোমেটিক্যালি চলে আসছে এটা, ঠিক আছে? আপনি অ্যাড করতে পারবেন এটা, এখন কন্টিনিউতে ক্লিক করেন, এটা অ্যাড হয়ে রইল আর কি। এখন এখানে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড, আপনি পেপাল যদি আপনার থেকে থাকে পেপাল অ্যাড করতে পারবেন, আপনার যদি স্ট্রিপ থেকে থাকে স্ট্রিপ একটা পেমেন্ট মেথড, অথবা আপনি চেক পেমেন্ট, চেকের মাধ্যমে অ্যাড করতে পারবেন। পেপাল, পেপালের জন্য আপনার যে কী বলে মোবাইল নাম্বার কোনটা দিবেন ইচ্ছা দিতে পারবেন, ব্যাঙ্ক ট্রান্সফার অথবা ক্যাশ অন ডেলিভারি, আপনি সবগুলাই সিলেক্ট করে দিলেন ধরেন, মানে এই সমস্ত মেথডগুলো আমার পেমেন্টের ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। তাছাড়া যখন সে কেউ কিনতে যাবে তখন সে দেখতে পাবে শুধু একটা সিস্টেমে আছে। এবার আমরা কি করবো, এখানে গিয়ে কন্টিনিউতে ক্লিক করবো, ক্লিক করলে হয়ে গেছে। আচ্ছা,
নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, আর এখানে থেকে কি করা যাবে, এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট, আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে ফার্স্ট প্রোডাক্ট অ্যাড করতে যেতে পারেন। চলে গেছে কোথায়, কমার্সের মধ্যে অ্যাড নিউ নামে একটা অপশন পেয়েছি দেখছেন, আপনি ইচ্ছা করলে এখানেও যেতে পারেন, অথবা যদি চান যে না এখান থেকে আমি রিটার্ন টু ড্যাশবোর্ডে যাই। পরবর্তীতে কি করবো, আমি এখানে গিয়ে অ্যাড প্রোডাক্টে যাব, তাও যেতে পারবেন, সমস্যা নেই, একই কথা কি, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে দিবেন হচ্ছে প্রোডাক্টের নাম, আপনি কি প্রোডাক্ট কিনবেন, সাপোজ ধর আপনি প্রোডাক্ট অ্যাড করবেন কাজ করি, এখানে টিপি লিখা যায়, আমি ধর এখানে কিনবো হচ্ছে ঘোড়ার ডিম, হ্যাঁ এখানে অ্যাড করেন, আর এখানে দিয়ে দিলেন ধরেন প্রোডাক্টের মধ্যে কী কী থাকবে, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে লং ডেসক্রিপশন, ধরেন দিয়ে দিলেন এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, যদি খান তাইলে পস্তাবেন, না খাইলে কান্নেন, ঠিক আছে, এটা হচ্ছে লং ডেসক্রিপশন, ধরেন আমার লং ডেসক্রিপশন দিয়ে দিলাম একটা, মনে সুখ থাকলে কত কিছু করতে ইচ্ছা করে, কোন প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আচ্ছা ধরেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, ঠিক আছে। আবার এটা অ্যাড করার পর এখান থেকে দেখেন ব্র্যান্ড অ্যাড করা যায়, কথা বুঝতে পারছেন, ব্র্যান্ড ধরেন দিয়ে দিলাম, হ্যাঁ না এখানে ব্র্যান্ড ধরেন দিয়ে দিলাম কি ঘোড়া, ঘোড়া, ঘোড়ার ব্র্যান্ড কেএসজি, কেএসজি ব্র্যান্ড, অথবা ধরেন দিয়ে দিলেন লিভাইস, লিভাইস, ঠিক আছে, লিভাইস ব্র্যান্ড। তারপর হচ্ছে এখানে লেভেল, কি লেভেলের, হ্যাঁ নোয়াখালী, নোয়াখালী লেভেলের, হ্যাঁ তারপর ধরেন কামরুল লেভেল, তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির এই ডিমটা, ধরেন দিয়ে দিলেন মুরগি, মানে মুরগি ক্যাটাগরির থাকলে এখানে ধরেন ছাগল, ছাগল ক্যাটাগরি, আচ্ছা। এখন এখান থেকে কি করা যাবে, আপনার ট্যাগ দেওয়া যাবে, ট্যাগ মানে যেগুলো খুঁজে পাওয়া যায় আর কি, ধরেন আমরা দিয়ে দিলাম ডিম, ঘোড়া, আন্ডা, তারপরে বাচ্চা, এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, আপনি যেগুলো এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, না ওখানে অনেকগুলো দেওয়া যায়, এখানে ধরেন আমরা ডিম লিখে সার্চ দিই একটু গুগলে, আচ্ছা এখানে তো ঘোড়ার ডিম ছিল, এখানে ঘোড়ার ডিম লেখা ছিল না, ঘোড়ার ডিমের ছবি, ডিম লেগে সারতে, ডিম তো খাতে ইচ্ছা করছে এখন, এটা ধর এই মুহূর্তে, এই মুহূর্তে মুরগি এই মুহূর্তে পেরে চলে গেল, হ্যাঁ অনেক অনেক ডিম আছে, তাহলে কাজ করি আমি এখান থেকে একটা ডিম নেই, হ্যাঁ কোনটা,
আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ধরেন এখানে গিয়ে কিভাবে অ্যাড করবেন এই যে সিলেক্ট এখানে গিয়ে যা শুধু টান দিয়ে ধরে বসা দেন এখানে টিম আচ্ছা প্রোডাক্ট গ্যালারি এখন এখান থেকে অ্যাড টু গ্যালারি অ্যাড করা যাবে অনেকগুলো টিম ইচ্ছা করলে এখান থেকে অ্যাড করা যাবে এটা অ্যাড করলেন ধরেন আরেকটা টিম অ্যাড করলেন কোয়েল পাখি টিমে যেহেতু ঘোড়ার ডিম তারপর ধরেন কই এরা সোনার ডিম আছে দেখছেন বাস্তবে পাওয়া যাবে বিয়ে করবেন বড় লোকের একটা মেয়েকে তাহলে সোনার ডিম হয়ে গেল সেটা এটা কি এটা সোনার ডিম এটা হরিণ এ হচ্ছে অবস্থা দেখ আমরা ডিমময় হয়ে গেছি টোটালি একবারে এখান থেকে আপনি কি করতে পারবেন ইচ্ছা করলে গ্যালারি থেকে অনেক অনেক ডিম অ্যাড করতে পারবেন সবগুলো গ্যালারির মধ্যে অ্যাড করে দিলাম ঠিক আছে এবার এখানে দেখেন প্রোডাক্ট অ্যাড করা যায় এখান থেকে সিম্পল প্রোডাক্ট আছে ভার্চুয়াল প্রোডাক্ট আর ডাউনলোডেবল প্রোডাক্ট ডাউনলোডেবল প্রোডাক্ট মানে কি যে প্রোডাক্টটা ডাউনলোড করে নিতে হয় ভার্চুয়াল প্রোডাক্ট মানে ওই একই এর মধ্যেই পড়ে আর কি এখানে সিম্পল প্রোডাক্টের মধ্যে আপনার গ্রুপ প্রোডাক্ট আছে এখানে আবার এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট বুঝেন এখানে ধরেন সাপোজ অ্যামাজনের অ্যামাজনের প্রোডাক্ট অ্যামাজনের প্রোডাক্টের জন্য আপনি এক্সটার্নাল একটা লিঙ্ক দিয়ে দিলেন আপনি যদি অ্যামাজনে গিয়ে আপনার অ্যাফিলিয়েটের জন্য অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করলে ওর একটা লিঙ্ক দেয় আপনি যদি এখানে গিয়ে লিঙ্কটা দিয়ে দেন আর প্রোডাক্টগুলো যদি এখানে শো করান আপনার ওয়েবসাইট থেকে যদি অ্যাফিলিয়েটে চলে যায় অ্যাফিলিয়েট এই জন্য একটা কমিশন দেবে আপনাকে একটা সিপিএন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয় ঠিক আছে আচ্ছা আবার হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট বুঝছেন ভেরিয়েবল প্রোডাক্ট বলতে যেখানে থাকবে ভেরিয়েশন মনে করেন আপনি এক জায়গায় কিনতে গেছেন একটা সাপোজ ডিম ডিমের কথা চিন্তা করেন আপনি ডিম কিনতে গেলেন ওখানে গিয়ে সরাসরি ডিম আপনি কিনতে পারবেন না এখানে লেখা থাকবে কিসের ডিম মনে করেন আপনি সিলেক্ট করতে হবে ধরেন হাঁসের ডিম কী কালারের ডিম তারপরে আপনি ধরেন কী কালার ধরেন রেড কালার এটা এটা দেশি না বিদেশি হ্যাঁ দিয়ে দিলেন দেশি ঠিক আছে তারপরে এরকম মানে বিভিন্ন রকমের জিনিসপত্র সিলেক্ট করার পর তারপরে আপনি এটাকে কাট করতে পারবেন একটু কাট করতে পারবেন কথা বোঝা গেছে যেমন যে আমরা যখন জামা কিনতে গেলাম গালের প্রথমে কিন্তু কিনা গেল না কী কী আসলো বিভিন্ন রকমের সাইজ আসলো কালার আসে আবার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমরা আপাতত সিম্পল প্রোডাক্ট অ্যাড করে দেখাই কেমন অ্যাড করতে হয় এটা হচ্ছে রেগুলার প্রাইস ঠিক আছে রেগুলার প্রাইস ধরেন কত টাকা আর সেল প্রাইস কত টাকা ধরেন এখানে ধরেন আমরা নর্মালি যদি এখানে যদি রেগুলার প্রাইস এটা রাখি সেল প্রাইস যদি এটাই রাখি তাহলে এটাই এটা লেস দেন দিতে হবে বা রেগুলার প্রাইসটাই দিতে হবে আপনাকে এটা দেওয়া থাকবেন যদি সেম হয় যদি দুইটা তাহলে কি প্লিজ এন্টার ভ্যালু লেস দেন দ্য রেগুলার প্রাইস হচ্ছে এটা ভ্যালু কম হবে সেল প্রাইসটা হ্যাঁ একটা হলেও কম হবে আর নাহলে নাই আপনি ইচ্ছা করলে যে 300 টাকার এনার্জি বাল্ব মাত্র 100 টাকা এরকম করতে পারেন সমস্যা নেই 70% ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য এরকম করতে পারেন আবার এখানে শিডিউল দেওয়া যায় এটা শুধু পয়লা বৈশাখ উপলক্ষে স্যার গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত স্যার শুধু পয়লা বৈশাখ উপলক্ষে স্যার এটা ট্যাক্স শিপিং অনলি নাকি ট্যাক্সেবল হবে
আবার এখানে থেকে আপনার ট্যাক্স ক্লাস কিরকম ধরনের ক্লাস অ্যাড করবেন এটা করে দেওয়া যাবে আর কি, জিরো রেট না কিরকম ধরনের রেট এটা অ্যাড করা যাবে। আচ্ছা এটা হয়ে গেল, এখন আপনি কি করেন এটাকে একটা সেভ দেন, অথবা আপনি ইনভেন্টরিতে যান। ইনভেন্টরি বলতে হচ্ছে এসকেইউ, এসকেইউ মানে স্টক কিপিং ইউনিট, কথা বুঝতে পারছেন? এটা কি, এটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি নাম্বার থাকে। আপনি একটা প্রোডাক্ট কিনতে গেছেন, সাপোজ কিনলেন ধরেন রহিমাকে বাসায় দিয়ে গেল জরি নাকি, প্রত্যেকটা প্রোডাক্টের একটা কিওয়ার্ড থাকে, একটা নাম্বার থাকে, ওই নাম্বার অনুযায়ী স্টোরের মধ্যে আপনার স্টোরেজ করা থাকে, ঠিক আছে, এবং ওইটার ছবি দিয়ে দেয়। এখন যদি ধরেন আমরা কিনলাম যে 5 নম্বর প্রোডাক্ট, ওই প্রোডাক্টটাই আপনাকে পাঠিয়ে দেবে। এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা আমরা এখানে অ্যাড করতে পারি। সাপোজ দিয়ে দিলাম 00987987, হচ্ছে আমাদের এসকিউ নাম্বার। ম্যানেজ স্টক, এনেবল স্টক ম্যানেজ অ্যাড প্রোডাক্ট। আচ্ছা এটা হচ্ছে আপনার স্টক কোয়ান্টিটি কত জনা কত কতটা আছে আপনার, অ্যালাও ব্যাক অর্ডার, ব্যাক অর্ডার মানে বুঝছেন, ব্যাক অর্ডার মানে এরকম না, ব্যাক অর্ডার বলতে আগের থেকে অর্ডার নেয়, প্রি অর্ডার নেওয়ার পর ওটাকে বানায় তারপরে দেয়, ঠিক আছে, সেটা আমাদের দরকার নাই, ডু নট অ্যালাও, বা এটাকে রাখেন। স্টক স্ট্যাটাস, যদি স্টক আউট অফ স্টক হয়ে যায় এখানে আউট অফ স্টক দিয়ে দিলেন, এটা স্টকে নাই আমাদের। তারপর শিপিং, লেন কতটুকু, হাইট কতটুকু, এটা দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আপনি ধরেন দিয়ে দিলেন ওয়েট 20 কেজি, এখানে উইথ দিয়ে দিলেন ধরেন 10 সেন্টিমিটার, সেন্টিমিটার না, এটা সেন্টিমিটার দেওয়া আছে, দেখছেন 10 20 দিয়ে দিলেন ধরেন। আচ্ছা এবার লিঙ্ক প্রোডাক্ট, প্রোডাক্টের জন্য আপসেল সেলের আমাদের লিঙ্ক দরকার নেই, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট আপ হতে এখানে দরকার নেই, অ্যাডভান্স এখানে পারচেজ নোট, পারচেজ নোট বলতে এটা হচ্ছে কেউ যদি কিনে জিনিসটা সেই নোটটা দেখতে পাবে কেনার পর। ধরেন এখানে লিখে দিলেন খাইলে পস্তাবেন, না খাইলে কাঁদবেন, না খাইলে চাটবেন। মেনু অর্ডার নাম্বার, যদি সে অর্ডার করে তাহলে তার সিরিয়াল কত থাকবে এরকম ধরনের জিনিসটা। এনেবল রিভিউ, রিভিউ বলতে কি, প্রোডাক্ট কেনার পর প্রোডাক্টটাকে আমরা একটা রিভিউ দিতে পারবো একটি কাস্টমার, যদি প্রোডাক্ট খারাপ হয় তাহলে তো রিভিউ দিলে তাহলে আপনার অবস্থা খারাপ, আপনি বিজনেসে লাল ভাত, ওই প্রোডাক্টটা জীবনেও কেউ কিনছে না। এখানে চেক করলে আপনি রিভিউ দিতে পারবেন অথবা বাদ দিতে পারবেন, বাদ দিয়ে রাখলে কেউ রিভিউ দিতে পারবে না, আর এখানে ক্লিক করলে রাখলে রিভিউ দিতে পারবে। এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটাই থাকলো ধরেন শর্ট, এতটুকু থাকলো ধরেন, এতটুকু থাকলো কি, ঠিক আছে। এখন কি আমরা পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে ডিমটা। এখন যদি আপনি ওয়েবসাইটে যান, অটোমেটিকলি এদিকে সব চলে আসছে, দেখছেন, এগুলো সেট করতে হবে আপনাকে, যদি আবার সেট করতে হবে, এখানে সব পেজ অ্যাড হয়ে গেছে, দেখছেন সব পেজে গেলে সব পেজের মধ্যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, দেখা যায় প্রোডাক্ট দেখা যায়। আপনি ইচ্ছা করলে এখানে গিয়ে কিনতে পাবেন, এখানে যান, এখানে গিয়ে কী করা যাচ্ছে, এটা আবার জুম করা যাচ্ছে না, কারণ হচ্ছে জুমের প্লাগ ইনটা ঠিকঠাক মতো নয়, এবার সিএসএস এর সমস্যা আছে এটার, কারণ প্রোডাক্ট ছোটো তো অনেক। এটা সিলেক্ট করেন বা এটা সিলেক্ট করেন, বা জুম প্লাগ ইনটা আপনার এরকম আরও অনেক প্লাগ ইন আছে যেটা দিয়ে করা যায় আর কি, এখানে ক্লিক করলে ফুল ফুলা দেখা যাচ্ছে, আর জুম প্লাগ ইন আরও আছে, যেমন যদি আপনি এখানে যান, এখানে গিয়ে যদি আপনি অ্যাড নিউতে যান,
WP Zoom বা উকমার্স জুম লেখেন WOOCO টোটাল লাই কেটে দে WOOCOMMERC YITAS এটা হচ্ছে খুব পপুলার একটা কোম্পানি হ্যাঁ এরা অনেক ই-কমার্সের প্রোডাক্ট বানায় আপনারা এখানে গিয়ে ক্লিক করেন ই-কমার্স যে প্লাগইনটা দেখেন 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ই-কমার্স প্লাগইনটা ফ্রি বাট ই-কমার্স প্লাগইনটা ফ্রি বাট এটার এটাকে হেল্প করার জন্য অনেক অনেক লাখ লাখ প্লাগইন আছে এটাকে হেল্প করার জন্য সেগুলো প্রিমিয়াম কথা বুঝছেন আচ্ছা ওটা যখন অ্যাড করছেন করার পর আর কিছু করতে হবে না মেবি আপনাকে দেখি কি হয় সরে গেছে না আর এখানে সমস্যা আছে এখানে আবার স্লাইডের মতো চলে আসে এখানে এটা ফিক্স করা যাবে আর কি ফিক্স করতে হবে ঠিক আছে এখান থেকে রিভিউ দেখি রিভিউ দেওয়ার অপশন থাকার কথা এই যে রিভিউ জিরো আপনি ধরেন 1 স্টার দিলেন দিলেন যে আমি একটা পোষা পাইছি কেউ ভুলেও কিনবেন না ডিমের মধ্যে ল্যাংড়া ঘোড়া ছিল রিভিউটা আছে কি 1 স্টার এখানে রিভিউ ডিলিট করা যায় এখানে তো অপশন থাকার কথা না রিভিউ ডিলিট করার অপশন থাকলে তো সমস্যা খারাপ রিভিউ কখনোই শো করা হবে না হ্যাঁ করা যাবে সেক্ষেত্রে আপনার ইয়েতে গিয়ে ডিলিট করতে হবে ডাটাবেজে গিয়ে ডিলিট করতে হবে হ্যাঁ এটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট আপনি যদি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে কি করবেন এখানে যে এখান থেকে প্রোডাক্টের ক্ষেত্রে গিয়ে যে ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করে দেন করার পর এখানে আপডেট দেন একটা আপডেট দিলে একটা একটা ইরর আসবে মেবি হয়েছে আচ্ছা এক্ষেত্রে ভেরিয়েবলে যান এখানে কিছু এখানে অ্যাট্রিবিউটে যান এখানে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন সাপোজ এখানে দিয়ে দেবেন কিসের উপর ডিপেন্ড করে ভেরিয়েবলটা ভেরিয়েশন আসছে ধরেন কিসের কিসের ডিম এটার উপর ডিপেন্ড করে বা ডিম ডিমের মালিক নাকি কি বলা যায় ডিম টাইপ ডিম টাইপ এখানে দিয়ে দিলেন ঘোড়া আবার এখানে সেপারেট করবেন কি রে এই যে সেপারেটেড বাই পাইপ লিখে দিলেন ঘোড়া সেপারেট মুরগি হাঁস তারপর কি ছাগল গরু গরু আচ্ছা দিলেন না দেওয়ার পর ইউজ ফর ভেরিয়েশন সেভ
ইচ্ছা করলে আপনি আরেকটা অ্যাড করতে পারবেন, ধরেন কালার, ডিম কালার। রেড, তারপরে হচ্ছে গোল্ডেন, তাই করে দিলাম। ঠিক আছে, সেভ করে দিলাম। যে ভেরিয়েশন অ্যাড হয়ে গেছে দেখছেন, এবং আপনি এগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কি করতে পারবেন। এবার ভেরিয়েশনে যান গিয়ে, আপনি অ্যাড ভেরিয়েশন, এখানে ভেরিয়েশনে যাওয়ার পর আপনি ডিম টাইপ দেখছেন, ডিম টাইপে গিয়ে বিভিন্ন রকম ডিমের জন্য বিভিন্ন রকমের দাম সেট করতে পারবেন। সাপোজ আপনি ঘোড়াতে গিয়ে কি করবেন, এক্সপান্ড করেন, এখানে গিয়ে এক্সপান্ডে ক্লিক করেন, এই ঘোড়ার ক্ষেত্রে স্কিউ কত হবে আপনার ঘোড়ার ডিমের ক্ষেত্রে, আবার আপনি কি করবেন মুরগির ক্ষেত্রে কীরকম স্কিউ হবে, আলাদা আলাদা করে করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা একটা সিস্টেম গেল। আবার আপনি এই ভেরিয়েশন ছাড়া শর্ট কিপিং ইউনিট, স্টক কিপিং ইউনিট, হ্যাঁ হ্যাঁ, এরকম কি করা যাবে, সিস্টেম করা যাবে, মানে আলাদা আলাদা জিনিসের জন্য, আলাদা টাইপের জন্য। তারপর চার কি কি আছে জানো, কালার গেল কই, আচ্ছা ধর এরকম থাকলো, ঠিক আছে, হ্যাঁ পড়া হয় না, আলাদা আলাদা করে দাম সেট করবেন আপনি। এখন যদি যান ওয়েবসাইটের মধ্যে, এখন এখান থেকে কিন্তু ডিরেক্ট আপনার অ্যাড টু কার্ট করা যাচ্ছিল, বাট তখন ডিরেক্ট অ্যাড টু কার্ট করার অপশন নাই, আছে অপশন। এখন এখান থেকে আপনাকে কি করতে হবে, রিড মোড়ে যেতে হবে। রিড মোড়ে যাওয়ার পর আপনি এখান থেকে চুজ করতে হবে আপনাকে, আপনি ঘোড়া কিনবেন নাকি মুরগি কিনবেন, তারপরে কি করতে হবে, তারপরে কিন্তু অ্যাড টু কার্ট সরাসরি নাই, এখান থেকে কি করতে হবে আপনাকে, ক্লার কালার সেট করতে হবে, রেড, সরি দিস প্রোডাক্ট আনঅ্যাভেলেবল। ঠিক আছে, এখানে একটাও নাই, কারণ এখান থেকে আমরা এভাবে সিস্টেম করি নাই, কথা বলতে গেছে আমাদের সেট করতে হবে এভাবে। তাহলে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারবো, কোটা আমরা প্রোডাক্ট অ্যাড করি নাই তো আসলে এভাবে, আমরা এখানে কি এগুলার যে এখান থেকে ভেরিয়েশন করতে হবে, ভেরিয়েশন করে বলতে হবে যে ঘোড়ার জন্য কি আছে, ঘোড়ার জন্য কি কালার, ঘোড়ার জন্য রেড কালার, রেড কালারের জন্য দাম কি, এখানে বলতে হবে, ঘোড়া যদি রেড হয় ঘোড়া রেড এটা, আবার যদি আপনি চান যে না কি বলে ঘোড়া রেড এটা, তারপরে যাবেন হচ্ছে মুরগি রেড, মুরগির ব্ল্যাক এটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে গিয়ে গিয়ে এগুলোর দাম প্লাস সিস্টেম সেট করতে হবে, আলাদা আলাদা দাম সাইজ। আর যদি একই রকম হয় তাহলে একই রকম বসায় দেন, কি কথা বলতে গেছে, এটা সিস্টেম। আচ্ছা, আজকের মতো এতটুকুই, কালকে আমি দেখাবো এইটা, এটার মধ্যে যে ভিজুয়াল কম্পোজার প্লাগ ইনটা আছে, রেভলিউশন স্লাইডের প্লাগ ইনটা আছে, প্লাস কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগ ইনটা আছে, এগুলো কেমন ইউজ করতে হয় কালকে দেখাবো। আপাতত আপনাদের ই-কমার্স এতটুকুই শেষ, আর ই-কমার্সের মধ্যে আচ্ছা বাকিগুলো কালকেই দেখাবো, যে ই-কমার্স দিয়ে কীভাবে আপনার ডেমোগুলো ডাউনলোড দেওয়া যায়, ডেমো প্রোডাক্টগুলো কমার্সের মধ্যে যখন অনেকগুলো পাবেন প্রোডাক্ট, সেগুলোর দাম ডেমো প্রোডাক্টগুলো কেমন আপলোড করে সেগুলো দেখাবো। আর আপনাদের ক্লাসের